চাপ বাড়াচ্ছে আমফান, মারাত্মক ক্ষতির সম্মুখীন সুন্দরবন। সুন্দরবনের ঝাড়খালি অঞ্চলের মানুষ শিক্ষা নিয়েছে আয়লা বুলবুল ফণীর থেকে, তাই এবার আগের থেকেই সচেতনতা অবলম্বন করছে ঝাড়খালির মানুষ। জলে কুমির, ডাঙায় বাঘ, এরই মাঝে জীবন সংগ্রামের লড়াই করে বেঁচে থাকতে হয় সুন্দরবনের মানুষদের। কখনো নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের পেটে প্রাণ যাচ্ছে, কখনো সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হানায় প্রাণ হারাতে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রীতিমতো অসহায় হয়ে দিন কাটাচ্ছেন সুন্দরবনের মানুষ। এর মধ্যে প্রভাব ফেলেছে করোনা ভাইরাস, বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের রুটি রোজগারের পথ, সরকারের রেশন ব্যবস্থার ওপর ভরসা কেবল। তবুও সব মিলছে না, সংসারের অন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। এরই মাঝে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী প্রবল গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আমফান। গতিবেগ ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার। সুন্দরবন এলাকার মানুষকে সরকারি নির্দেশ অনুসারে সাধারণ মানুষকে সচেতন করেছেন প্রশাসন, শুকনো খাবার ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে বলেছেন। এর পাশাপাশি নদীতে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। গ্রামবাসীরাও সরকারের নির্দেশ মেনে ঝড়ের আগে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে শুকনো খাবার গুছিয়ে ফেলছেন ঝাড়খালির মানুষ। ঝাড়খালি বিবেকানন্দ পল্লী থেকে আপনাদের কাছে বিশেষ সতর্ক বার্তা। এই মুহূর্তে যে জরুরি খবর, সুপার সাইক্লোন আমফান নামে একটি ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে 200 কিলোমিটার বেগে, এবং তার ফলে জলোচ্ছ্বাস হতে পারে। এখানে 18 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। চারিদিকে আমাদের লবণ জলের নদী, আপনারা এই মুহূর্তে উঁচু জায়গায় চলে যান, একতলা ঘরেও নিরাপদ নয়। আজকের দিনে যে খবর আসছে, আপনাদের সঙ্গে শুকনো কাগজ, শুকনো খাবার, দরকারি জরুরি কাগজপত্র ছেড়ে পড়তে চলেছে। এর প্রভাবে আমাদের এলাকায় আগামী ইংরাজি 19 অথবা 20 তারিখে প্রচণ্ড দ্রুতগতিতে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আপনারা সকলে নিরাপদ আশ্রয়ে থাকবেন। কোনো মৎস্যজীবী ভাইয়েরা কোনোভাবে নৌকো নিয়ে নদীতে যাবেন না। কেউ নদীতে নৌকো নিয়ে রাতে কি খাবেন? কোনো তোমাদের গ্রামের সবাই কি এরকম যাচ্ছে? কি কি খবর আছে তোমাদের কাছে? জল বাড়বে, তারপরে 250 কিলোমিটার ঘর আসছে, এখানে ঘর বাড়িও ভেঙে যাবে, থাকবে না কাঁথা বাড়ি। এই বয়ামটার মধ্যে কি আছে? বয়ামটার মধ্যে আছে চিড়ে, আছে শুকনো খাবার আছে। এটা কখন খাওয়া হবে? এখানে যখন ওই বন্যা আসবে, যখন কিছু থাকবে, যখন এই শুকনো খাবারটা খাবো। আপনি ডকুমেন্টস কেন গোছাচ্ছেন? যে শুনছি ঝড় আসে, সবাই প্রধান পঞ্চায়েত বলে যাচ্ছে যে সুরক্ষিত জায়গা রাখো, জিনিসপত্র গুছিয়ে রাখো। তার জন্য আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে যাতে সুরক্ষার জায়গা আমরা নিয়ে ওগুলোকে বাঁচাতে পারি, নিজেরাও বাঁচতে পারি। তার জন্য তো এই ডকুমেন্টস পরে আপনাদেরকে জানিয়েছে যে আপনাদের সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য বা সাইক্লোন সেন্টারে যাওয়ার জন্য বলেছেন সরকার? হ্যাঁ, জানিয়েছে। আমাদের প্রধান পঞ্চায়েত এসে এক্ষুনি ফের বলে গেছে যে তোমরা একটাও কেউ বাড়ি থাকবে না, সবাই মিলে সব সুরক্ষিত জায়গা আমরা জোগাড় করে দিচ্ছি, সেই জায়গাটায় সবাই মিলে। সেটা কোথায় যেতে বলেছে? হেলথ সেন্টারের কথা বলেছে। গ্রামের সবাইকে যেতে বলেছে? সবাই মানে যাদের তাদের কাঁচা বাড়ি, মানে খুব মানে থাকার মতন জায়গা নেই, সেই রকমই তাদেরকেই সবাইকে বলে যাচ্ছে যে তোমরা সুরক্ষিত জায়গায় চলে যাও। হেলথ সেন্টার আমরা জোগাড় করে রেখেছি, এবং আরও বড় বড় উঁচু উঁচু জায়গা, স্কুল, এগুলো আমরা মানে করেছি, সঙ্গে করেছি। সেই সব জায়গাটায় গরিব মানুষদের, যাদের নিচু বাড়ি আছে, কাঁচা বাড়ি আছে, সেইসব মানুষকে ওখানে রাখার জন্য। আর এই যে ঝড় আসছে, এই ঝড়ের নাম জানো? আমফান। আমফান আপনার নাম? আমার নাম জোৎস্না সরকার।
কি ঝড় আসছে, আপনি কতটা সতর্ক আছেন? আমাকে বলা যাচ্ছে সবাই যে এরকম কাছে রাখো, আমিও ছাড়ছি বা সতর্ক জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করছি। দেখছি যে সেরকম যদি কিছু আসছে ভেয়ে আসছে তখনই আমি, তার আগে আমার গুছানো হয়ে গেছে, সেই সময়টা আমি যাতে যেতে পারি বা বাঁচতে পারি আমিও যাবো। আবার আরও দুজন সাথে করে তাদেরকেও বলবো পাশাপাশি চলো সেখানে গিয়ে উঠি বা থাকি। কোথায় যাবেন? কোথায়? আমাদের বলে গেছে যে স্কুল, আমাদের প্রাইমারি স্কুল আছে, ওইখানে স্কুলে যাওয়ার জন্য। আর এই ঝড়ের গতিবেগ বা এই ঝড় আইলার থেকেও ভয়ানক সেটা কি জানেন? সেটা বলছে, টিভিতে বলছে বা এমনি সবার মুখে মুখে হয়েছে তারা বলছে, তাই শুনছি। তা সেইগুলো শুনে আমি, আপনার নাম? আমার নাম মনসা।